রেসিপিটা অনুযায়ী রান্না করলে আলহামদুলিল্লাহ 100% বিয়ে বাড়ির বাবুর্চি রান্নার মতো হবে। এখনো করতেছি আচার, আচারটা হচ্ছে আপেলের আচার। আচারের মধ্যে কাঁচামরিচ আছে, বোম্বাই মরিচ আছে, আমি সব ইনগ্রেডিয়েন্টস বলে দিতে পারবো, আমি এটা অনেকবার খেয়েছি, আমার বাসায় আছে। এটা হচ্ছে আমার প্রথম মানে ফার্স্ট প্রোডাক্ট, এটা 2022-21 লাস্টের দিকে এসেছে বাজারে। এটা হচ্ছে 100% অর্গানিক ঘি অ্যান্ড হোমমেড। এটার সকল সার্টিফিকেট আছে, ইউকের ল্যাব টেস্টের এবং ফুড টেস্টের সব কিছুর আছে। সো এটা হচ্ছে আমার ফার্স্ট প্রোডাক্টটা। এরপর হচ্ছে সেকেন্ড প্রোডাক্টটা হচ্ছে ভাবি ঝাল মিক্স আচার। এটা হচ্ছে বিভিন্ন রকমের চিলি, রসুন এবং এটার মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে গ্রিন অ্যাপেল, টক আপেল যেটা। সো এটা টক মিষ্টি ঝাল একটা ফ্লেভারের মজাদার আপেলের আচার। হ্যাঁ, এই দুটো প্রোডাক্ট আমার ঘি এবং আচার মেড ইন ইউকে এবং ইউকে অল সার্টিফাইড। আর আমার নিউ লঞ্চিং যেটা হচ্ছে এই তিনটা প্রোডাক্ট। প্রথমেই এটা হচ্ছে ভাবি শাহি স্পাইসেস। শাহি প্যাকেজটাতে আমি চারটা শাহি ফুডের সাথে খাবারের মতো মশলা রেখেছি, যেমন তেহারি, রোস্ট, কাচ্চি এবং রেজালা। এই প্যাকেজটা হচ্ছে শাহি প্যাকেজ। সো আমার এই প্যাকেজে রান্না করলে এবং আমার প্রতিটা মানে মশলার এখানে বারকোড দেওয়া আছে, এই বারকোড অনুযায়ী যদি রান্না করেন আপনাদের এক্সট্রা কোনো হলুদ, মরিচ, মানে জিরা, ধনিয়া, অন্য কোনো স্পাইস লাগবে না। বেসিক জিনিস, রান্নার জিনিসটা পেঁয়াজ, আদা, রসুন, লবণ এবং যেটা রান্না করবেন চিকেন অর মিট ওইটা লাগবে, আর এক্সট্রা কিছু লাগবে না। এবং আমাদের এই রেসিপি দেখে বারকোডটা ধরলেই রেসিপিটা চলে আসবে, এটা আমি দেখিয়ে দিব। রেসিপিটা অনুযায়ী রান্না করলে আলহামদুলিল্লাহ 100% বিয়ে বাড়ির বাবুর্চি রান্নার মতো হবে। এই রেসিপি দেখে রান্না করার জন্য কারো কিন্তু মানে রান্না জানতে হবে না। যে একদম কোনোদিন রান্না করে নাই, একদম জিরো, যার এক্সপিরিয়েন্স মানে ব্যাচেলার ফ্রেন্ডলি আমি বলবো আমার মশলাটা। সো আমার সেকেন্ড প্যাকেজটা হচ্ছে ভাবি টেম্পটিং স্পাইসেস। টেম্পটিং স্পাইসেসের ভিতরে আছে বারবিকিউ, চটপটি, কাবাব, হালিম, চটপটি সব খাবারের জন্য আমি এই প্যাকেজটা রেখেছি। সেম এটারও বারকোড অনুযায়ী রান্না করলে, কেউ কখনো রান্না না করলেও তার রান্না বিয়ে বাড়ির মতো মজাদার হবে। আর এখানে আছে ভাবি হ্যাবিচুয়াল স্পাইসেস, এটাতে রেখেছি আমি চিকেন, বিফ, ফিশ এবং গরম মশলা, যেটা আমাদের এভরিডে ইউজিংয়ের কাজে ব্যবহার হয়। সো এটা হচ্ছে আমার এই তিনটা প্যাকেট হচ্ছে রান্নার। আর এগুলির ভিতরে যে মশলাগুলি আছে বাজারজাত, কারণ অনেকের হয়তো বা দেখা যায় তিন চারটা গরুর মশলা লাগতে পারে, মানে বিফের কারির জন্য লাগতে পারে, সে তো অফকোর্স পুরোটা তিনটা কিনবে না। সো আমার ক্রেতাদের জন্য সুবিধার্থে আমি এগুলির ছোট ছোট প্যাকেটগুলিও এনেছি। সো এটা হচ্ছে মোটামুটি আমার আজকের মানে সব প্রোডাক্টগুলি আর কি। আমার টোটাল 14টা প্রোডাক্ট, এর ভিতরে 12টা হচ্ছে স্পাইসেস, রেডি স্পাইসেস এবং একটা ঘি এবং একটা আচার। হ্যাঁ, আমার এই ঘিটা আলহামদুলিল্লাহ লাস্ট 2-2.5 বছর থেকে রহিম ব্রাদার্সে পাওয়া যাচ্ছে, ব্যাকটন ফুড বাজারে পাওয়া যাচ্ছে, জামান ব্রাদার্সে পাওয়া যাচ্ছে, ইপকোতেও কথা চলছে এখন, ইপকোর ভাইয়াও চেয়েছেন। আর মোটামুটি আলহামদুলিল্লাহ আর রিটেল সবগুলির পাশাপাশি ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও যেও কেউ আমাকে নক করলে ওখান থেকেও সবাই নিতে পারবে, কোনো সমস্যা নাই। আর ইনশাল্লাহ আজকের লঞ্চিংয়ের পর থেকে আমার এই মশলা রহিমসে যাচ্ছে এবং ব্যাকটন ফুড বাজারেও যাচ্ছে। আমার প্রেস কনফারেন্সের লক্ষ্য হচ্ছে আমার মশলাগুলি, আমার প্রোডাক্টগুলি আপনাদের কাছে পরিচিত করায় দেওয়া, আর হচ্ছে বাঙালির আমার যে কমিউনিটির ভাই বোনরা আছে, যারা অনেকে দেখা যায় রান্না একটা হ্যাসেল মনে করে, কি রান্না করব, কিভাবে রান্না করব, বাসায় হয়তো বা বউ নাই বা সিঙ্গেল কেউ, রান্না যাতে হয় সোজা, অনেক তাড়াতাড়ি এবং মজাদার, ওই ওই টার্গেটটা মাথায় রেখেই সবার উদ্দেশ্যে আমার এই মশলাগুলি লঞ্চ করার।